নমস্কার বন্ধুরা, শ্রাবণী ক্রিয়েশনে আরেকটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমার কাছে যে উপকরণগুলো আছে সেগুলো দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমি বানাবো একটি রেসিপি। কারণ আজ হচ্ছে আন্তর্জাতিক চা দিবস বা ইন্টারন্যাশনাল টি ডে। তো চলো বানিয়ে নিই আজকে একটা নতুন ধরনের চায়ের রেসিপি। যারা চা খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই রেসিপিটি বানাবে আর আমাকে রিভিউ দেবে। চলো তাহলে দেরি না করে শুরু করে দিই চাটি বানানো। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই সসপ্যানটার মধ্যে 2 চামচ মতো চিনি। এবারে আমি এই চিনিটাকে পুরোপুরি ক্যারামেলাইজড করে নিচ্ছি। বন্ধুরা, বাঙালি মানে চা, চা মানে বাঙালি। চা ছাড়া যেন আমাদের সকালটা শুরুই হয় না। দেখো বন্ধুরা, চিনিটা গলতে শুরু করে দিয়েছে। এই চিনিটা আমি একদম পুরোপুরি গলিয়ে নেব, মানে পুরোটা ক্যারামেল হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। আমার এই প্রসেসটা করতে খুব জোর 2 থেকে 3 মিনিট মতো সময় লেগেছে। দেখো চিনিটা পুরো গলে গেছে আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে সুগার ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 150 ml মতো দুধ। বন্ধুরা, এই সময় চিনির ক্যারামেলগুলো পুরো জমে যাবে, তাই তোমরা এই সময় ভয় পাবে না। এটা অটোমেটিক্যালি দুধটা গরম হলে চিনিটা আবার গলে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চা পাতা। ভালোভাবে চা পাতাটা আমি ফুটতে দেব। যতক্ষণ পর্যন্ত চায়ের প্রপার লিকারটা বের হচ্ছে ততক্ষণ আমি চা পাতাটা ফুটতে দেব। আমরা এই সময় তোমরা যদি চাও এক্সট্রা চিনি অ্যাড করবে তাহলে করতে পারো, আর যদি না চাও তাহলে যারা কম মিষ্টি পছন্দ করো তাহলে আর চিনি অ্যাড করা দরকার নেই। দিয়ে দিচ্ছি 1টা এলাচ থেতো করে। চাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি 1টা গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমি এখানে 1 ঘন্টা চাটা বানিয়েছিলাম। যারা আমার মতো চা খেতে ভীষণ ভালোবাসো তাদের বলে রাখি অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে। আর যদি চাও আরও অনেক ধরনের চায়ের রেসিপি তোমরা জানতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে এরকম মজাদার অনেক ভালো ভালো রেসিপি ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যাবে। যারা টি লাভার তারা অবশ্যই চাটি বানাবে বাড়িতে, তারপর আমাকে জানাবে কমেন্ট করে কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে ওয়ার্ল্ড টি ডেজে আমরা সবাই চলো এই চায়ের রেসিপিটি বানিয়ে আমাদের ইভিনিংটা এনজয় করে নিই। আজ তাহলে আসি, দেখা হবে পরবর্তী নতুন রেসিপি ভিডিওর সাথে। খুব ভালো থেকো সবাই আর খুব সুস্থ থেকো সবাই। টাটা।